angle. This has gone all the way. Took it. বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসা এক নাম সাব্বির রহমান। সবাই যখন ভাবছেন সাব্বির হারিয়ে গেছেন, ঠিক তখনই যেন ব্যাট হাতে ঝড় তুলে সাব্বির জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ব্যাট হাতে তিনি ফের 22 গজে ফিরতে চলেছেন চিরচেনা ছন্দে। এবার কাউন্টিতে ঝোড়ো ব্যাটিং করে আবারও জাতীয় দলে ফেরার সংকেত দিয়ে রাখলেন এই হাড়িটার ব্যাটার। দেশের ক্রিকেট থেকে বহু দূরে রয়েছেন সাব্বির রহমান। এবার ইংল্যান্ডের মিনি কাউন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে চমকে দেওয়ার মতো তাণ্ডব চালালেন। শুধু তাণ্ডব চালিয়ে ব্যাট হাতে রানই নয়, যেন প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিলেন সাব্বির রহমান। সাব্বিরের এই ইনিংসটা হয়তো আপনাকে মনে করিয়ে দেবে পুরনো সেই বিধ্বংসী সাব্বিরকেই। এই সিজনে সেই ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। শুধু খেলছেন বললে ভুল হবে, আছেন দুর্দান্ত ফর্মে। গত ম্যাচে ওয়েস্ট অ্যাসেক্স এফসির বিপক্ষে মাঠে নামে সাব্বিরের দল অ্যাভিলি ক্রিকেট ক্লাব। ওপেনিংয়ে নেমে বিশ্বজিৎ শর্মা করেন 74 বলে 54 রান। তিনে নেমে টিপু শামসুদ্দিন 9টি 4-এর সাহায্যে 69 বলে করেন 64 রান। এরপর 4-এ নামা সাব্বির রহমান ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তোলেন। রীতিমতো টি-20-র চেয়েও বেশি গতিতে রান তোলেন তিনি। 54 বলে সাব্বির খেলেন 130 রানের ক্যামিও ইনিংস, যেখানে বাউন্ডারি হাঁকান 20টি, যার মধ্যে 12টি 4 এবং রয়েছে 8টি ছক্কা। সাব্বিরের এই রানের কল্যাণে বড় পুঁজি পায় তার দল অ্যাভিলি ক্রিকেট ক্লাব।